জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার বয়স্ক বন্ধুরা, আপনারা একটু ভালো করে ভেবে দেখুন তো, আমি যে সমস্যাগুলোর কথা বলতেছি এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কি না? পায়ের গুড়ালিতে, হাতের কনুয়ে, মাংসপেশিতে চিনচিন করে ব্যথা করে, মাঝে মধ্যে মনে হয় পা বা হাত আপনি নাড়াতে পারতেছেন না, অর্থাৎ অবশ অবশ মনে হয়, এক জায়গায় বসলে উঠতে পারেন না, হাত পা ঝিনঝিন করে, কোমরের ব্যথায় কোনো একটা কাজ সঠিকভাবে করতে পারেন না, অর্থাৎ কুঁজো হয়ে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনারা করতে পারেন না, কোথাও পরিশ্রমের কোনো কাজ করে এক জায়গায় বসে পড়লে সেখান থেকে আর উঠতে পারেন না, মেরুদণ্ডে ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে, কোনো পরিশ্রমের কাজ করতে গেলে মাথাটা হঠাৎ করে চক্কর দেয়, অর্থাৎ মনে হয় সব কিছু ঘুরতে এসছে। দেখুন তো এই সমস্যাগুলো আপনাদের হচ্ছে কি না? হ্যাঁ, অনেকেরই হচ্ছে। আর এই জন্য আপনারা কি করতেছেন? হাজার হাজার টাকা খরচ করে ঔষধ সেবন করতেছেন, বিভিন্ন রকমের ভিটামিন ফাইল আপনারা সেবন করতেছেন এই সমস্যা সমাধানের জন্য। সেই ওষুধগুলো খাওয়ার পরে কি হচ্ছে? আরেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হয়ে গেছে, বুক জ্বালাপোড়া করে, টক ঢেকুর ওঠে। হ্যাঁ, তারা হয়তো আপনাদের এই ক্যালসিয়াম বা ভিটামিন ওষুধগুলো দেওয়ার পাশাপাশি কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আপনাদের দিয়ে দিয়েছে। কতদিন গ্যাস্ট্রিকের ওষুধ চালাবেন? কতদিন ওই ভিটামিন বা ক্যালসিয়াম ওষুধগুলো চালাবেন? এখানে তো টাকা পয়সার একটা বিষয় রয়ে গেছে, বিশেষ করে আমার দরিদ্র দিনমজুর খেটে খাওয়া ভাইয়েরা, তারা এত টাকা কোথায় পাবেন? সেই জন্য তারা সঠিকভাবে চিকিৎসাটা করাতে পারতেছেন না। আজকে তারা, অর্থাৎ আমার সেই সব সাধারণ বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আজকের ভিডিওতে আমি এমন একটি সুপারফুড বা এমন একটি খাবারের কথা আপনাদের বলবো, যে খাবারটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে মাত্র 15টা দিন খেয়ে যেতে পারেন, আপনাদের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সাথে সাথে দৈহিক শক্তিও বৃদ্ধি পাবে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবার আসুন জেনে নেই, এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো আসলে কেন হয়, কিসের জন্য হয়, এর কারণটা কি, এটা যদি আপনারা না জানতে পারেন তাহলে তো এর সমাধানও ঠিক মতো করতে পারবেন না। আগে তো জানতে হবে যে এই সমস্যাগুলো কেন হয়, কিসের জন্য হয়। অনেকেই বলবেন এটা ক্যালসিয়ামের ঘাটতি, ইটস ওকে, ইটস নট এ ম্যাটার। হ্যাঁ, এটা ক্যালসিয়ামের ঘাটতি, কিন্তু এই ক্যালসিয়ামটা যায় কোথায়? কন্টিনিউ তো আপনারা খাবার দাবার খাচ্ছেন, হয়তো অনেকেই ভিটামিন সমৃদ্ধ খাবারটা ওইরকমভাবে খেতে পারতেছেন না, কিন্তু ভাত মাছ খাচ্ছেন তো, না খেয়ে তো আর থাকতে হচ্ছে না আপনাকে, খাবার তো খাচ্ছেন, সেখান থেকে তো কিছু প্রোটিন, কিছু ভিটামিন আপনার দেহে অ্যাড হচ্ছে, সেই ভিটামিনটা যাচ্ছে কোথায়? এটা আগেই তো আপনারা শেষ করে ফেলেছেন, অর্থাৎ যারা অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করেছেন তারা তো আগেই নিজের দেহ থেকে শক্তিটাকে শেষ করে ফেলেছেন। দ্বিতীয় যে কাজটি আপনারা করেছেন সেটি হল প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিশ্রম আপনারা করেছেন, অর্থাৎ আমার অনেক বন্ধুরাই আছেন যারা হার্ড পরিশ্রম করেন, যারা কঠিন পরিশ্রম করেন, যারা কায়িক পরিশ্রম করেন, তারা হয়তো ওইরকমভাবে ঠিক মতো খাবারটা খেতে পারেন না, অর্থাৎ কঠিন পরিশ্রম করার পাশাপাশি যে খাবার খেতে হয় সেই খাবারটা হয়তো অনেকেই খেতে পারেন না, সেই জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ এই ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। অতিরিক্ত ডিপ্রেশন, অর্থাৎ যারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন তাদের কিন্তু এই সমস্যাটা হবেই, অর্থাৎ দুশ্চিন্তার কারণে অনিদ্রার সমস্যা হবে বা ঘুমের সমস্যা হবে, ঘুমের সমস্যা হলে পরেই পেটের সমস্যা হবে, অর্থাৎ ডাইজেস্টের সমস্যা হবে, পায়খানা ক্লিয়ার হবে না, যার কারণে পায়খানা এবং প্রস্রাবের সাথে এক ধরনের সাদা সাদা ক্যালসিয়াম চলে যাবে, যার কারণে শরীরে এই সমস্যাগুলো হয়, দৈহিক দিক থেকে আপনারা দুর্বল হয়ে পড়েন, হাত পায়ের গিটায় গিটায় ব্যথা করে, মেরুদণ্ডে ব্যথা করে, কোমরের ক্যালসিয়াম কমে যায়। যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে শরীরের শক্তি অর্থাৎ পাওয়ারটা চলে যায়, যার কারণে এই রকম দৈহিক সমস্যাগুলো হয়ে থাকে। অতএব বন্ধুরা, যারা কঠিন পরিশ্রম করেন,
পরিশ্রমের কাজ করেন, তারা খাবারের পাশাপাশি অর্থাৎ সাধারণ খাবারের পাশাপাশি কিছু আলাদা খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, যেমন কিশমিস, কাজু বাদাম, কলা, ডিম, এগুলো খাওয়ার চেষ্টা করবেন যদি দেহকে রিকভার করাতে চান। তাহলে অন্তত পরিশ্রমের পাশাপাশি এরকম কিছু খাবার আপনাদের খাবারের তালিকায় অ্যাড করতে হবে। এবার আসুন এই সমস্যাগুলোর জন্য আজকে সেই সুপারফুডের নামটা আমি বলে দিই এবং কীভাবে সেই সুপারফুডটা খেতে হবে তার নিয়মটা জানিয়ে দিই। সেই সুপারফুডটির নাম হলো চিয়া সিড। বন্ধুরা, বর্তমানে হয়তো আপনারা অনেকেই এই নামটি শুনেছেন, হয়তো চোখে দেখেননি, কিন্তু নাম আপনারা এখন অনেকেই জানে। এই চিয়া সিড বর্তমানে একটি জনপ্রিয় খাবার যেটাকে সুপারফুডের সাথে তুলনা করা হয়েছে। এই চিয়া সিডের মধ্যে কী আছে তার বিশ্লেষণ আমি করতে যাব না, শুধুমাত্র আপনাদের এইটুকু মেসেজ দেই, হাফ লিটার দুধ খেলে যে উপকার হয় তার দ্বিগুণ উপকার হয় এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড খেলে, দুটো কলা খেলে যে উপকার হয় তার দ্বিগুণ উপকার হয় এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড খেলে, একটি ডিম খেলে দেহে যে উপকার হয় তার দ্বিগুণ উপকার হয় এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড খেলে। অর্থাৎ এই চিয়া সিডের উপকারের কথা বলে শেষ করা যাবে না, সেই জন্যই এটাকে সুপারফুড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন হয়তো অনেকেই এই চিয়া সিড খাবারের সঠিক নিয়মটি জানেন না, আসুন সঠিক নিয়মটি জেনে নিই, অর্থাৎ কীভাবে চিয়া সিড খেলে আপনার 100% কাজে লেগে যাবে। হাফ লিটার পরিমাণ গাভীর দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জাল দিতে থাকবেন। যখন হাফ লিটার পরিমাণ দুধ জাল দিতে জাল দিতে এক কাপ অর্থাৎ চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে তখন চুলা থেকে নামিয়ে নর্মাল করে ফেলবেন। আর এর আগে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো একটি চায়ের কাপের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিয়া সিড হাফ কাপ পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা ভিজানোর পরে দেখবেন চিয়া সিড ফুলে এক কাপের মতো হয়ে গেছে, অর্থাৎ কাপ ভরে গেছে। সেই চিয়া সিডের সাথে এই যে দুধটা তৈরি করলেন এই দুধটা ভালো করে মিক্সড করবেন এবং তার মধ্যে আরেকটি জিনিস দিয়ে দেবেন, সেটি হলো এক টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। তৈরি হয়ে গেল ক্যালসিয়ামের ঘাটতি পূরণের মহা ঔষধ। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে, অর্থাৎ রাত্রিবেলা খাবার খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে এই জিনিসটি সেবন করবেন। কন্টিনিউ মাত্র 15টা দিন আপনারা এই নিয়মে সেবন করে যান, দেখুন আপনাদের সমস্যাগুলো থাকে কি না, নিজেকে আবার ফিরে পান কি না, এক কথায় দৈহিক শক্তিও আপনার বৃদ্ধি করতে সাহায্য করবে এই জিনিস, আপনারা সেবন করে দেখুন। বন্ধুরা, এখন থেকে এইরকম ভিডিও, যৌন সমস্যার ভিডিও, বিভিন্ন রকমের মানসিক সমস্যার ভিডিও মনের বাড়ি দেহের কথা নামে আমাদের আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে শেয়ার করা হবে। আপনারা চাইলে পরে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।